যন্ত্রগুলা একটু হালকা কমাই দিন, বেশি লাগে আর সাউন্ডটা ফাটে, তো যার কারণে কম হইলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, এখানে সুস্থ আছি, ভালো আছি, মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি অতি সুখে থাকে সেই ব্যক্তি যেন শুকর গুজর করতে হয় আল্লাহর দরবারে, যে ব্যক্তি কষ্টে থাকে সেই ব্যক্তিরও শুকর গুজর করতে হয় আল্লাহর দরবারে। তার একটা বাস্তব প্রমাণ স্বরূপ যদি দলিল থেকে কথা বলা যায়, নিয়ামত হইলে দুই প্রকার, একটা হইলে ভালো, একটা হইলে মন্দ। ভালো নিয়ামতটা আমরা পাইলে উপকৃত হই, আর মন্দটা পাইলে কষ্টের সীমা থাকে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী পড়লে দেখা যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম কেনিয়া আল্লাহর সাথে শয়তান কথা কয়। শয়তান আল্লাহরে বলে যে আমার মালিক, তোমার আইয়ুব আলাইহিস সালাম তুমি আল্লাহর ইবাদত বন্দেগি যে করে তার কারণ হইলো তুমি যে তার বাদশা বানাইছো ধন সম্পদ দিয়া, তুমি যে তার সুস্থ রাখছ, এই কারণে তুমি আল্লাহর ইবাদত বন্দেগি সে বেশি বেশি করে, তুমি আল্লাহরে খুশি করার জন্য না। আল্লাহ কয় না রে, আমার আইয়ুব আলাইহিস সালাম ধন সম্পদের লোভে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করে না, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদত করি। তাইলে তুমি তার পরীক্ষা করো, তার ধন সম্পদ নিয়ে যাও, তার রোগে আক্রান্ত করো, দেখবে তুমি আল্লাহরে চিনবে না। ঠিক আল্লাহ তাই করলেন, বাদশাহী কেড়ে নিলেন, সমস্ত ধন সম্পদ কেড়ে নিলেন, সমস্ত বিবিরা সেই আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন, শুধু ছিলেন বিবি রহিমা আলাইহিস সালাম তার সাথে। রাজ্যের মানুষ তারে রাজ্য ছাড়া করলেন যে আপনার শরীরে যে কুষ্ঠ ব্যাধি হয়েছে এই গন্ধে আমরা প্রতিবেশী আপনার গাড়ির পাশ দিয়ে যেতে পারি না, আপনি এলাকায় থাকতে পারবেন না। তাকে রাজ্য ছাড়া করে দিলেন, এক বনে চলে গেলেন। যাওয়ার পরে যখন শরীর থেকে কীড়া পরে, বিবি রহিমা আলাইহিস সালাম হাত দিয়া স্বামীর কীড়া শরীর থেকে পুক ফালায় না, জিব্বা দিয়া বলে যে আমার এই জায়গায় কামড়াচ্ছে, তখন হাত দিয়ে কীড়াটাকে পালায় না, উনি জিব্বার মাধ্যমে সে আইয়ুব আলাইহিস সালাম শরীর থেকে কীড়াটা ফালানোর চেষ্টা করে। একদিন বিবি রহিমা আলাইহিস সালাম বলতেছে, স্বামী গো আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর দরবারে দুই হাত দিলে দোয়া করেন আপনাকে তো আল্লাহর সাথে সাথে ভালো করে দেবো, কেন আপনি সেটা করছেন না? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি গো যখন আমার বাদশাহী ছিল, যখন আমি সুস্থ ছিলাম, তখন তো তুমি আমারে বলে নাই আল্লাহর কাছে দোয়া করার জন্য যে আমাকে আল্লাহ সুস্থ করুক, আমার ধন সম্পদ আল্লাহ নিয়ে যাক। তখন যখন যেমন আল্লাহ আমাকে নিয়ামত দিয়া ভরপুর রেখেছিলেন, এই অসুখ ব্যাধি এটাও আমার জন্য নিয়ামত, আমি মনে করি আল্লাহর তরফ থেকে, আল্লাহ যখন ইচ্ছা তখন সে আমাকে ভালো করে দিতে পারে। সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন সব জায়গায়, কারণ আমি নয়ন শেখ মক্কা নগরের খাদেম হওয়ার জন্য পৃথিবীতে আসি নাই, আমি আসছি হয়তো বাউল গান গাওয়ার জন্য, এই জন্যই আমি বাউল গান শিখছি। যিনি মক্কা নগরের খাদেম হওয়ার জন্য আসছে তিনি ঠিকই মক্কা নগরের খাদেম হয়েছে, যিনি আল্লাহর অলি হওয়ার জন্য আসছে তিনি ঠিকই আল্লাহর অলি হয়েছে। আমি হয়তো আমাকে আল্লাহ ভক্ত হিসাবে পৃথিবীতে প্রেরণ
করেছে, এটাই মূল দলিলের কথা শোনা। এই জন্য বেশি বেশি যদি একটা ব্যবসায়ী লস খান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে? তাহলে যদি আপনি এখানে আফসোস করেন তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা হয়ে যায়, তাই কোনো আফসোস করা যাবে না। আল্লাহ যে হালেই রাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ সবসময় বেশি বেশি আলহামদুলিল্লাহ করবেন। বাড়ি থেকে যখন বের হবেন কোন ফেল্লা সুরা জানেন না, দলিল প্রমাণ করে কোন মুসলমান ব্যক্তি যদি পবিত্র জবানে এই সুরা তিনবার পাঠ করে বিসমিল্লাহ সংমিশ্রণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল হুয়াল্লাহু সুরা যদি পাঠ করে তিনবার তাকে এক কতম কোরআন সব তার আমল নামায় দেওয়া হয়। প্রত্যেকদিন কাজে যাওয়ার আগে তিনবার কুল হুয়াল্লাহ কইতে এক মিনিট লাগবো, এটা কইরা আলহামদুলিল্লাহ কইয়া বাড়িতে পারিবেন, দেখবেন আপনার কোনো আপদ বিপদ পড়বে না ইনশাআল্লাহ, এটা করতে থাকবেন। এরপরে বাড়ি থেকে বাইর হওয়ার তো দোয়া আছে, আমলগুলা করতে হবে। আর যারা তরিকত নিছেন তারা তো গুরু মন্ত্র হৃদয় সর্বদাই, আর যারা তরিকত নেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে, মাওলানা জালালউদ্দিন রুমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাওলানা হিসেবে আখ্যায়িত ছিলেন, সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ যদি একজন পীরের দরকার হয় আমি নয়ন শেখ কে সমুদ্রের কেনাও না, হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যদি পীরের দরকার লাগে যিনি সৃষ্টি জগৎ থেকে ওলি, হযরত বড় পীর রহমতুল্লাহ যদি পীরের প্রয়োজন হয় যিনি সৃষ্টি রুহানি জগৎ থেকে ওলি, তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ, তাদের একদিনের এবাদতের সমতুল্য আমি নয়ন শেখের এই 30-33 বছরের এবাদত মিলানো সম্ভব না, তাদের অন্তত এক মিনিট এক সেকেন্ডেরটাও আমি এই 33 বছরের এবাদতের সাথে যাবে না, তাদেরটা আমি নয়ন শেখের হাজার বছরের এবাদতের চাইতে উত্তম এক সেকেন্ডের এবাদত। তাদের যদি পীরের দরকার লাগে, আমরা অনেকেই মনে করি সেটা লাগে না, এটা মানে হিংসা করার কিছু না, কারণ মক্কা নগরে যখন নবী আসছে লক্ষ লক্ষ মানুষ ছিল না, সবাই কি নবীর সাহাবি ছিল, সবাই কি কলমা পড়ছে? ডাইরেক্ট যে ওষুধ খাইলে দেখলেই রোগ ভালো হয়ে যায় ওই ওষুধই তো অনেকে না খায় পৃথিবী থেকে কাবু হয়ে উঠেছে, ওই জায়গা থেকে শুরু, তার জন্য দুঃখ করার কিছু নাই। আর একটা গান লালন সাইজি গাওয়া আছে, নিন্দার কাঠা যদি নাবি দিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো, আধার না থাকে যদি কি হবে আলো, তরিকতের বিপক্ষে মানুষ আছে বিদায় তরিকতটা এত প্রসার লাভ করেছে। আচ্ছা তালা দেওয়া হয়েছে এলমে বেলায়ে এলমে নবুয়ত, আমাকে বেলায়েতের ভূমিকায় আলোচনা করার জন্য বলা হয়েছে, আর আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, শিল্পী তো কোনো বন্দুকলি নিয়ে আবার কি প্রশ্ন উঠাই আমার উপরে, হ্যাঁ কারণ হ্যাঁ এমন সোজা মানুষ জিলাফি দেখেন না, জিলাফির মতো সোজা, তবে জিলাফি যতই সোজা হোক মা বইনেরা তো আসেনি নাকি, কামুর জায়গা মতো একটা দিতে পারলে এই সোজার ফেস মেসা যায় না। আমারে কইতাছে কয় আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আকি সরকার নাম, তার কাছে প্রেমের সালাম পাঠাইয়া দিলাম, সবাইরে সালাম দিলেন আসসালামু আলাইকুম কই, আমি আমারে প্রেমের সালাম দিলেন, যে এটার হাকিকতটা কি, এটা কোন প্রেম, আর প্রেম কয় প্রকার, কোন প্রেম কার সাথে করে, আপনি যদি আমার আগে মারা যান আমি কথা দিতেছি আপনার মাজারও গান গাম অন্তত এই কাজটা দিবেন, ট্যাঙা রেখে দিতেই হবে না, যাই হোক বাউল গান হলে পঞ্চরসে পাঁচটা রস, এটার ভিতরে যদি আপনি খুঁজে না পান তাহলে এই বাউল গানের পরিপূর্ণতা আদা হয় না। প্রেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রেম হইলে পাঁচ প্রকার, সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, হাস্য প্রেম, বাসল্য প্রেম, মধুময় প্রেম। এখন
এই পাঁচ প্রকার প্রেমের ভিতরে পাঁচটা ভাগ, পাঁচটা শ্রেণী বিভাগ আছে। যেমন সূক্ষ্ম প্রেম হলো স্রষ্টার সাথে, এখানে কোনো বেজাল থাকা যাবে না। নামাজে যদি দাঁড়ান, যদি ওযু না হয় নামাজ হইব না, নিয়ত না হইলে নামাজ হইব না, ওয়াক্ত যদি না হয় জোহরের ওয়াক্তের নামাজ আদায় হইব না। হ্যাঁ, এখন আসরের টাইমে যদি আপনি এশার নামাজ আদায় করেন, এটা কি হইব? হ্যাঁ, ঠিক। সূক্ষ্ম প্রেম হইলে স্রষ্টার সাথে, দাস্য প্রেম হইলে গুরুজির সাথে, একজন ভক্ত গুরুজির দাস হয়ে থাকা। শান্ত প্রেম হইলে পিতা মাতার সাথে, একজন সন্তানের পিতা মাতার সাথে শান্ত ব্যবহার করা। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি মা বাবার সামনে দাঁড়ায় কথা বলে, তার মা বাবার কণ্ঠস্বরের থেকে যেন সেই সন্তানের কণ্ঠস্বর উচ্চ না হয়। এখানে শান্ত থাকতে হবে। মায় যদি সর মারে, মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? বাবাই যদি শত আঘাত করে, বাবার সাথে কি খারাপ আচরণ করা যাবে? করা যাবে না। বাবাই বারবার বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু একজন সন্তান কখনো বাবাকে বাড়ি থেকে বের করতে পারে না, সে যদি প্রকৃত সন্তান হয়ে থাকে। আর বর্তমান সময়ে অনেক মানুষ আছে এই বৃদ্ধাশ্রমে বাবারে নিয়ে রাইকে আসে। আসলে এগুলার কথা বইলা লাভ নাই, কারণ এটাও মা বাবার, এটার দায়ী মা বাবাকে নিতে হবে, কারণ মা বাবা ওইভাবে তাকে গড়তে পারে নাই। ওইটার দায় আজকে যেই বাবা বৃদ্ধাশ্রমে আছে, এই বাবার দায়, এটা বাবারই কর্ম, কারণ তার সেই বাবা সেই সন্তানটাকে বাবাকে ভালোবাসার মতো, বাবাকে ধারণ করার মতো সেই প্রেম তার সন্তানকে সে শিখায় না। তাই প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বাবা সব সময় চোখে চোখে রাখবেন, ওই প্রেমটা করবেন সন্তানের সাথে, লজ্জার কিছু নাই। ছেলের ভালো মন্দ দেখবেন, দেখবেন ছেলেকে বন্ধু হিসাবে রাখবেন সাথে, আপনার ভবিষ্যতে তার পক্ষ থেকে ভালো কিছু আশা করা যাবে। শান্ত প্রেম পিতা মাতার সাথে, বাসল্য প্রেম হইলে প্রতিবেশীর সাথে। এখন আপনার সাথে আমি কোন প্রেমটা করবো, ওইটা নিয়ে বিপদে আছি। এখন যদি আমি কই, আরেকটা আছে মধুময় প্রেম, সাইডটা হইছে মধুময় প্রেম ঘরের স্ত্রীর সাথে। এখন শান্ত প্রেম পিতা মাতায় নিয়ে নিল, মধুময় প্রেম ঘরের বউ নিয়ে নিল, আর বাসল্য প্রেম প্রতিবেশী নিয়ে নিল, সূক্ষ্ম প্রেম স্রষ্টাই নিয়ে নিল, বাসল্য প্রেম গুরুজি নিয়ে নিল। এখন যদি বাসল্য প্রেম কই প্রতিবেশী বানায় আপনারে, আপনি তো কবে যাহারে আমারে প্রতিবেশী বানাই রাখলো। এখন যদি কই মধুময় প্রেম, এটার সাথে তো যায় না, এটা তো অনেক কিছু লাগে, হুজুর লাগে, পছন্দ লাগে। হ্যাঁ, তাইলে আমি আপনার কোন দিকে নেই? আসলে এখন আপনার আমি অভয় দিয়া দিলাম, এই পাঁচটা প্রেমতে আপনার যে হবে তাই কি? আমি আমার মধ্যে কইতে চাই না এই পাঁচ প্রকার প্রেমের মধ্যে, হ্যাঁ যেটা ভাল লাগে ওটা নিয়ে নেক, আমার কোন আপত্তি নাই। ময়মনসিংহ থেকে 112 কিলোমিটার মনে হয়, চিন্তা করিন না। যাই হোক, আমি পালার উপরে একটি গান করি। Oh, he's there.
কঠিন কাজ কঠিন কাজ যাদেরকে নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এক একটা গোত্রে এক একটা জায়গায়, যেই জায়গার মানুষ আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আল্লাহ মুখী করার জন্য তাদেরকে আল্লাহ নামক যেই স্রষ্টা তার পরিচয় সেই মানুষদেরকে করিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর তাবেদারি করার জন্য তাদের উপরে রসুল প্রেরণ করা হয়েছে। এটা ছিল নবুয়ত।
এখন বর্তমান সময়ে নবীদের ওয়ারিস হিসেবে আল্লাহর ওলি যারা যারা নিজের জন্য কিছু করে নাই, শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়ে যাচ্ছে, যারা ওলি আউলিয়া, এরকম ওলি আউলিয়াকে এক একটা জাতির উপরে প্রেরণ করতেছে আমার আল্লাহ যুগে যুগে। তাই তো বলা হয় আমাদের মহাত্মা শরীফ সিস্তি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, নামটা আসছে উনার শেষের দিকে কথা কথা বলা যাবে না। কেমনে শরীফ আল সিস্তি নিজামী আল কাদরি উনি এই সমাজের জন্য উনার ভক্তদের জন্য রহমত স্বরূপ ছিল বিদা, উনার নামের সাথে রহমতুল্লাহ আলাই যোগ করা হয়েছে, উনি উনার ভক্তদের কাছে রহমত স্বরূপ ছিলেন। আচ্ছা, অনেক ইতিহাস নিয়ে আমি যদি কথা বলি, অনেক কিতাব থেকে হাদিস থেকে অনেক ইতিহাস অনেক দলিল দিয়ে অনেক সময় নেওয়া সম্ভব, কিন্তু আমি গানটা একটু মঞ্চটা একটু ছোট করে কথা একটু কম বলবো, যদি আপনাদের কষ্ট হইতে পারে, অনেক জায়গায় কষ্ট হয় যে কথা একটু কম হবে গান একটু বেশি হবে। আমি আপনার সাথে নবুয়তের আলোচনা করব আমি বেলায়েতের পক্ষ থেকে। আমার জানা দরকার নবুয়তের একটা প্রকার ভেদ আছে, নবী এবং রাসূল দুইটা কিন্তু দুই জিনিস, নবী এবং রাসূল দুইটা হলো দুইটা পাওয়ার দুইটা স্টেশন, সব নবী নবী না আবার সব নবী রাসূল, মানে সব নবী নবী কিন্তু সব নবী রাসূল না। আপনি একটা প্রশ্ন আপনাকে দুই ভাবে জবাব দিতে হবে, আপনার কাছে জানার বিষয় নবুয়তের প্রকার ভেদটা কি, মানে এটা প্রশ্নটা হলো নবুয়ত কত প্রকার, 313 জন নবীর মধ্যে 25 জন নবীর নাম আল কোরআনে আসছে, 313 জন নবীর মধ্যে একটা শ্রেণী বিভাগ আছে যার মধ্যে আপনি বলবেন এই নবুয়তের প্রকার ভেদটা কি, কোন নবীরা কোন নবুয়ত প্রাপ্ত ছিলেন। প্রশ্ন কি বুঝছেন? আপনারা যদি প্রশ্ন সঠিকভাবে গ্রহণ না করেন তাহলে হ্যাঁ উঠতে যাবে তাই সই, এই কারণে যারা কইছে না করিলে নিশান সই, গুলি তুমি ছাড়বে কই, ধরবে পাখি কিসে ওই বারুদ নষ্ট, তোমাকে কুরআন করে তাওহীদ করে চরম ধর মুর্শিদে, এই কিতাব তোমার কালির লেখা, সত্যু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রই নিয়ে খা মানুষ দয়া পিড়িতে, নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হয় রে শুনি, গায়েবে এলমে লাদনি দস্তে দলত রহমতে, জালালেরই কথা মানো ফায়েজ তাহার টেনে আনো পর্দা তুলে স্মরণে, এখন ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় যদি আপনি না যান, আপনি যদি গার্মেন্টস এর চাকরি না নেন আপনি বুঝতে পারবেন না গার্মেন্টস এর ভিতরে কি হয়, শুধু জানেন কাপড় সুপড় জানায় কিন্তু এটা বানাইতে যেতে শুধু সময়ের দরকার লাগে, কি কি লাগে এটা সাধারণ জ্ঞান দিয়ে বুঝাইতেছি, এটা বোঝা যাবে না। চিনি লেখা
এই কাগজের মধ্যে চিনি লেখা, সারাদিন এটার মধ্যে ছাপলে কোনো মিষ্টি পাইবেন না, যতক্ষণ পর্যন্ত সঠিক চিনির মধ্যে যায় জিব্বা না লাগাইবেন। আমাকে একটা ইশারা দিয়েছেন, যেমন যে গানটা করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, গানের বিপক্ষে মানুষ আছে এর ভিতরে, দলিল সম্মত কি গান? তাহলে আপনারা কি জানিয়ে শুনে পাপ কামাই করতে আসছেন? হ্যাঁ, আচ্ছা, গান যদি জায়েজ বুখারী শরীফ থেকে দলিল দেওয়া হয়, মুসলিম শরীফ থেকে দলিল দেওয়া হয়, তাহলে কি আপনারা গান জায়েজ মানবেন? হ্যাঁ, আমাদের মানে কিছু সংখ্যক আপনারা মিলাই দেখবেন, যারা দূর থেকে শুনতেছেন গানের বিরোধিতা করেন, তাদেরকে ভক্তি জানাই, আপনারা জেনে তারপরে আমাদেরকে অপবাদ দিবেন। আপনারা আমার শত্রু না, আমি আপনাদের শত্রু না, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে তার ঋণ ক্ষমা চাওয়ার জন্য এরপরে মুসলমানদের জানমালের হেফাজতের জন্য রাসূল বিল্লালকে সংবাদ দেওয়ার জন্য অনুমতি দিলেন, বিল্লাল গলায় ঢোল নিয়ে প্রচার করিলেন সাক্ষী তার বুখারী শরীফ তিন খণ্ড। বুখারী শরীফ যদি কেউ না মানে, তাহলে নবীজির কোটি কোটি সুন্নত অবমাননা করা হবে। কি বুখারী শরীফ হলো? একটা শক্তিশালী, এর চাইতে বড় শক্তিশালী কোরআনের পরে হাদিস দলিল পাওয়া যায় না। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন, হিজরত করে মদিনার মেয়েরা সেদিন দব বাজাইয়া রাসূলকে গান শুনিয়েছিলেন, সাক্ষী তার বুখারী শরীফ পঞ্চম খণ্ড। এখানে প্রায় 30টার উপরে দলিল আছে, সব সহিহ হাদিস। আচ্ছা, কোরআন থেকে যদি কেউ আমাদেরকে নিষেধ দিতে পারে, কোরআনে 170টা সূরা, ছোট 6666টা আয়াত, এর ভিতরে যদি কোন একটা আয়াত আমাদের গানের বিপক্ষে থাকে, আমরা ওলিয়া ওলিয়া দরবারে যারা গান বাজনা করি, আমরা কিরা কসম করতে কই আল্লাহর নামে গান বাজনার জীবনে করুন না। আর যদি আপনারা দাঁড়ায় কিছু কম, তাহলে আল্লাহর উপরে কথা কইলেন, আল্লাহ কোরআনে সুদের কথা কইছে, সুদ হারাম, মদ হারাম কইছে, ঘুষ হারাম কইছে, জিনা হারাম কইছে, আল্লাহর কি সময় জ্ঞানের অভাব ছিল? নাউজুবিল্লাহ, গান হারাম কইতেছেন না কোনো আয়াতে? আপনার মেয়েকে কি সম্মান দিবেন? কয়জন পুরুষের সামনে একটা মেয়ে যাইতে পারবে? সূরা নূরে বলছে সবকিছু হারাম, হারাম হালাল আল্লাহ নির্ধারণ করছে কোরআনে। কেন আল্লাহ কি ছিল কোরআন অন্য কাউরে দিয়ে লাগাইছি যে আল্লাহ লিখছে না গানের একটা আয়াত বিপক্ষে? হ্যাঁ, কয় বেদাত, বেদাত মানে খারাপ কিছু না ভাই, বেদাত হইলো নতুন কিছু, মাইক দিয়ে আজান দেয় মসজিদ, ওইটা বেদাত। কারণ আগে বিল্লাল আজান দিত ওই যে ইয়া উচ্চ জায়গায় দাঁড়ায়, মোবাইল বেদাত, হ্যাঁ মোবাইল বেদাত, এই গাড়ি দিয়ে চলাফেরা করে নি এটা বেদাত, কারণ ওই মক্কা নগরে অন গাড়ি ছিল না। হ্যাঁ, তো বেদাত খারাপ কিছু না, এখন দপ কয় বাজনা হারাম। এই নিয়া মায়ে মুখ থেকে যদি মোটি বাই করে মাইক বানাইতে পারে, মাইক দিয়া হাজার হাজার শত শত মাইল দূরে যদি আপনার আজান প্রচার করতে পারেন, এটা যদি মোটিভাই করা যায়, তাহলে আমাদের এক সাইড খোলা ছিল দপ, এটার মধ্যে আরেক সাইড চামড়া লাগানো যায় না। সবকিছুর মধ্যে হতোয়া দিতে পারেন, নতুন নতুন মাসাল্লা দিতে পারেন, যে এটা করতে পারবেন, আচ্ছা পারেন, কিন্তু খারাপ যেন না হয়, তাহলে এটার মধ্যে একটু মাসাল্লা দেওয়া যায় না, রাখলাম। একটু ভালোবাসা দিবেন, আমরা তো কোনো আলেমের বিপক্ষে না, কি কারো বিপক্ষে? আলেম আমাদের সম্পদ, কিন্তু ওলিয়া ওলিয়াদেরকে যারা
মানে যারা ওলিয়া আলিয়াদেরকে বিশ্বাস করে। ধন্যবাদ। এই ছিল তোর মনে না কালকে কোন বিধানছি? তবে আমিও অনেক বড় বড় সাগর সাঁতরায় হারে উঠছি, চিন্তা করি না, নাও ডুবায়া মরণের ভয় আমার ভিতরে নাই। আপনারা আছেন না? হ্যাঁ, ময়মনসিং থেকে আইছি। হ্যাঁ আছেন না? তো এখন আমার কথা হইল নবুয়ত কত প্রকার এটা কইবেন। এই বেলায়েতের যুগে এসে আপনার যে নবুয়ত তালাটা দিছে, আপনি কোন নবুয়তটা গাইবেন? আসেন পালার কথা শেষ। এখন একটি গান থাকবে এবং তাসেই পাগলি মায়ের দরবার শিব দরবারে ভক্তি নিবেদন করি। ওনার যত ভক্ত আসে গান আছেন সকলের প্রতি ভক্তি রাখি। আমার মুর্শিদ মন গমরা যেন ছোড়া হইবে।
এটা এক জায়গাতেই ছিল, স্তর বাই স্তর একটা আগে চলে গেছে, একটা এখন আমাদের জন্য বর্তমান সামনে আছে, যেটা আমরা এখন বর্তমান যে জমানায় আছি। তো বেলায়েতের পালা নিয়ে জন করছেন আমার ভাইজান, আর নবতের ধারাটা দিয়েছেন আমাকে। নবত এটা কোনো ছেলে খেলার ব্যাপার না, এটা অনেক প্রেম এবং ভক্তির বিষয়। আচ্ছা, এখানে একটা লোক আছেন যারা নবীকে ভালোবাসেন না, আমার নবীকে ভালোবাসেন না এমন কোন লোক আছেন এখানে? থাকলে হাত তোলেন তো। আছেন? আচ্ছা, নবী চলে গেছে, নবী নাই, এই কথাটা কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো। নবী নাই, নবী নাই, আছে? হ্যাঁ, আছে। এই যে আমার আর আপনার দিকে চাওয়ার আজকে কোনো দরকার নাই, জিজ্ঞেস করছো না যে নবী
মাই যেমন তুলে নিয়ে স্তনের বটাটা আমাদের মুখে ঢোকাই দিয়েছিল, আমরা যেমন চুষা চুষা সেই নিয়ামতটা খাইছি। সেদিন আমার দয়া নবীর জিহ্বা মুবারক, আমি সেদিন এরকম ভাবে চুষা চুষা খাইছিল। তাহলে সর্বপ্রথম আমি কি পান করল, আমার দয়া নবীর থুথু মুবারক, লাল মুবারক না ঠিকই বলছেন দাদা। এখান থেকে জবাব দিবেন আপনি, আচ্ছা সাধক হালিম চিস্তির একটা গান গেছে, অথই চলে মানিক পাবি হইলে বুবুরি বুবুরি সাগর কঠিন পানি। আমার তো গান গাওয়ার আগে খালি প্রশ্ন আটকাইতেছে। চলে সাগর কি ধারাতে নবত আর বেলায়তে, পালাও নবত বেলায় ঠিক আছে, ধারাও দুইটা পাইছে নবতের বেলায় তাও ঠিক আছে, কিন্তু আরেকটা ধারা কি এইটা প্রশ্ন রইল আমার আপনার কাছে। Oh,
নাই, রবি যেখানে নাই সেখানে কিছুই নাই, রবি যেখানে নাই সেখানে কোনো কিছুই নাই। এই ইসলাম ধর্ম এটাকে প্রচার করার জন্য আমার নবী কত কষ্ট করছে না, করছে না? আচ্ছা, আমার নবী ধর্ম প্রচার করছে, এখন আর কি সেই ধর্ম প্রচার হচ্ছে না? আমার নবী নামাজ করছে, আমরা কি নামাজ করতেছি না? আজান হয় মসজিদে, আগে আজান হয়েছে না, হয়েছে না? নবুয়ত হারিয়ে গেছে, নবুয়ত নাই, এটা আমাদের বিশ্বাস করা তো ভুল। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আর আপনার ইমান থাকবে না, আর ইমান না থাকলে তার নামাজে কি, আর হজে কি, যাকাতে কি, রোজায় কি, কালেমায় কি, আর কুরবানিতে কি? এটা তো আমাদের ভুল, বিশ্বাস করা যাবে না। এত মানুষ থাকতে, এত নবী থাকতে, আচ্ছা কোরআনটা আমার নবীর কারণে নাজিল হইলো, আমার নবীর উপরেই নাজিল হইলো, এর পেছনে একটা কারণ আছে না? আল্লাহ যার উপরে রাজি খুশি, সমস্ত নবী কাঁদছে আমার আল্লাহর জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। আর আমার আল্লাহ কইছে কি জানেন, আমার আল্লাহ কইছে আমার একজন দোস্ত আছে, আমার একটা বন্ধু আছে, যার নাম আমি আরশের মধ্যে লিখে রাখছি। আদম ব্যস্তখানায় ছিল, ব্যস্তখানায় ছিল না, গন্ধম খেয়ে যখন নাকি একদম গুণাগার হয়ে গেল, ব্যস্ত থেকে আদমকে বের করে দেওয়া হইল, আদমের সাজা ভোগ করতেছিল, তখন আল্লাহর কাছে কইল, আল্লাহ আমি তো প্রথম, আমি তো প্রথম। আদম দেখতে পাইল আল্লাহর আরশের মধ্যে একটা নাম, আল্লাহর নাম, আল্লাহর পাশে আরেকটা কার যেন নাম, আল্লাহ, আল্লাহ রে জিগাইলো আদমে, আল্লাহ আমি তো প্রথম সৃষ্টি হয়েছি। আপনার পাশে একটা নাম দেখতেছি আমি, এই নামটা কার? আমার আল্লাহ সেদিন বলছিল যে নামটা আমার দোস্ত, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে আমার দোস্ত বলে, বন্ধু বলে যাকে আমি ঘোষণা করছি, নামটা তার। আদম যখন আমার নবীর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আদম এটা পাঠ করলো আমার আল্লাহ খুশি হয়ে গেল। আদম গন্ধম খাইছে, পাপ করছে, অন্যায় করছে, কিন্তু আমার বন্ধুর নামটা তো অবশেষে স্মরণ করছে। আদমের গুনাও আল্লাহ আমার মুহাম্মদের নামে, আমার নবীর কারণে আদম মাফ পেয়ে গেল। এরকম বহু ভরি ভরি কারণ আছে যারা নাকি শুধু আমার নবীর কারণে মাফ পেয়ে গেছে, যাদের ভিতরে পাত্তানের প্রেম নাই, যাদের ভিতরে আল্লাহ রাসুলের প্রেম নাই, মা বাবার প্রতি ভক্তি নাই, মহব্বত নাই, তাদের কোনো ইবাদত কোনো কাজে আসবো বলে আমরা কোনো দলিলে বা কোরআনে বা কোনো কোনো জায়গায় আমরা পাই নি। আপনার কাছে আমি শুধু এইটুকুই কথা রাখতে চাই, বেশি কথা বললে ঘড়ির দিকে তাকায় দেখি সময় বেশি। আমার কাছে জিজ্ঞেস করছে নবুয়ত কত প্রকার, নবুয়ত হলো দুই প্রকার। নবুয়ত আপনারা জানেন অনেক নবী নবুয়ত পাইছে, নবুয়ত এটা হলো মহাশক্তি, এটা একটা পাওয়ার, এই শক্তিটা অনেক নবী পাইছে, কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবুয়ত হলো মহান নবুয়ত, যেটা নাকি আমার বাল নবীর পৃষ্ঠ মোবারকে আমরা দলিলে পাইছি। অনেক নবী অনেকভাবে নবুয়ত পাইছে, অনেক জায়গাতে নবুয়ত, আপনারা সবাই জানেন না, সুলেমান নবী হাতে একটা
আংটি ছিল, এই আংটি দ্বারা সুলেমান নবী সব কিছু করতে পারতেন। যা বলত তাই হইত। দাউদ নবীর কণ্ঠের মধ্যে নবুয়ত ছিল। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত সাগরে মাছ ফিরে এসে দাউদ নবী সেই কোরআন তেলাওয়াত শুনত। ইউসুফ নবীর চেহারার মধ্যে ছিল নবুয়ত। শুনছেন এক ভয়, আপনারা অনেক কিছুই জানেন না, আপনারা এমন অনেক কিছু জানেন না। আমার মতো নয় শেখের মতো হাজার হাজার নয় শেখকে তৈরি করতেছেন আপনারা। বেচে কি জানতে পারবেন আপনারা দলিল দিয়া? আপনারা অনেক কিছু জানেন না, আমরা চাইতে এরা অনেক বেশি জানে, অনেক বেশি বুঝে। আমি ছোট্ট করে আপনার কথা মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি কথা আসলে খালি রাখতে পারতেছি না। আমার নবুয়তেরও প্রশংসা করছে, আমি ধন্যবাদ জানাই, অনেক কথায় আমি বললাম না, বললাম না, এই কারণে নবুয়তের অনেক প্রশংসা আমার ভাই করছে। আমার একটা কথাই বাচ্চে মাওলানা জালালউদ্দিন রুমি কথা বলছে না, বলছে যে মাওলানা জালালউদ্দিন রুমিরও মুরিদ হওয়া লাগছে, তা আমরা তো সাধারণ মানুষ। হ্যাঁ এটা সত্য, আমরা আসলেই সাধারণ মানুষ, আমরা তো মুরিদ হই এই মানুষ হতে পারি না। আবার মুরিদ না হইলে তো মানুষের কাতারে পড়ি না, তাই না? কিন্তু আমার একটু জানা দরকার মুরিদ হই না এক ব্যক্তি কোন পীরের সঙ্গ করে না, কোন গুরুর পায়রবি সে করে না, কিন্তু সে বেলায়েত অর্জন করছে। এ বলছে মুরিদ হওয়া লাগবে, মুরিদ না হইলে বেলায় তর্জন করা যাবে না। আমি বললাম মুরিদ না হইলেও এক ব্যক্তি বেলায় তর্জন করছে, সে ব্যক্তি কে, কিভাবে বেলায় তর্জন করছে, কেমনে কি, এই প্রশ্নের জবাব সব কয়টা আমার কাছে দিতে হবে। আমার জন্য
আলোচনা করলে অনেক আলোচনা করতে পারতো আমি, কিন্তু আমি খুব শখ করে নিয়ে আসছি, কারণ চারটা বাজে আজান, একটা মনে হয় বাজে, সময়টা আমাদের তেমন নাই, আর পালা গান শুনতে হলে একটু সময় দিতে হয়, কিন্তু আমরা কষ্ট দিব না আপনাদের, একটা করে পালা গান থাক, আর একটা করে যার দরবারে আসছি তার একটু গুরু গান, এটা বেলায়েতের পালা নিয়ে আমার ভাই করবে, আমি আবার কোথেকে আসছি, তাই না? তা আমারও অনুভূতি পাইছি, একটা করে পালা গান, একটা করে দরবারের গান, আমার ভাইয়ের জন্য আবার কোনো সমস্যা কোনো দিকে নয়, কারণ প্রতিপক্ষ তো না একটা ইট নিয়ে বৈশা থেকে, মানে সুযোগ পাইলে ঠাস করে। আরে চোখের দেখা মনের মায়া, চোখের দেখা মনের মায়া, কিশোর বনাশি ঘটাইল আমারে পাগল বানাইয়া, শরীফ চান কোথায় লুকাইল, গান্তি আমাদের মায়ারানী আন্টি, খুব চমৎকার একটা গান, খুব অল্প সময় শোনাচিতের বয়স বেশি, তারা কিন্তু আছে এখন, কিন্তু মাস থেকে সে চলে গেল, কিন্তু যাওয়ার আগে কয়েকটা গান উনি লিখে গেছেন, খুব মানুষ সেটাকে গ্রহণ করছে, আর একটা কথা ছিল সত্য যে মানুষ মরলে তার কদরটা একটু বাইরে যায়, ওই যে পাগল হাসান ভাই একটা গান লিখেছেন যে মানুষ মরে গেলে কদর বাইরে যায়, বেঁচে থাকতে আসলেই মানুষের মূল্যটা মানুষ কেন যেন বুঝে না, আর সন্তান হয়েই তো মা বাবার মূল্যটা বুঝে না, হারানোর পর আবার সেটাকে খুঁজে, ভক্ত হইয়া গুরুর মর্মটা সেভাবে বুঝে না, চলে যাওয়ার পর পর্দা নেওয়ার পর তারপর তার মায়াটা বুঝে, এই মায়া, এই মায়াটা খুব খারাপ জিনিস, সব কিছু থেকে বের হয়ে আসা যায়, কিন্তু কারো প্রতি কারো যদি মায়ায় পড়ে যায় কেউ, তাহলে সেই মায়া থেকে আর কেউ বেরোতে পারে না, টাকা পয়সার স্বার্থ বেশি দিন থাকে না, তবে ভালোবাসা কম করে সেই মায়াটা ভালোবাসাটা এটা অনেক দিন থাকে, প্রেম করে মানুষ না বাইরে বাইরে যায় প্রেম করে, আর প্রেম করলে ঘরে প্রেম করতে হবে, এটা দেহ ঘরেই বলেন আর নিজের সাংসারিক ঘরেই বলেন, বাইরে যদি প্রেম করেন তাহলে খাও, শুধু সময় দিবেন টাকা পয়সা নষ্ট করবেন কোনো কাজে আসবেন, কিন্তু যদি নিজের মা বাবার সাথে প্রেম করেন, নিজের মাকে একটু মায়া করেন, বাবাকে একটু মায়া করেন, একটু ভালোবাসেন, সে ভালোবাসাটা চিরদিন থাকবে, আর এটা বলুন শাস্তি নেই, গুরু ভাইয়া গুরু কিন্তু কাকে ভক্তের জন্য জানেন, কোনো ভক্ত যদি কোনো গুরুর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, সেই ভক্তের জন্য সেই গুরু আবার দশ ফোঁটা চোখের পানি ফেলে, কোনো ভক্ত যদি গুরুর বাড়ির দিকে এক পা অগ্রসর হয় গুরুর দিকে, তাহলে সেই গুরু আবার ভক্তের দিকে দশ পা অগ্রসর হয়, তাহলে আমরা কোন একটা ভুলের মধ্যে যেন পড়ে আছি, আমরা যেন সেই দৃষ্টিটা সেই নিরিখটা যেন আমরা ঠিক রেখে চলতে পারি, যার যার মা বাবার প্রতি যেন সেই মায়া ভালোবাসাটুকু আজীবন মনে রাখতে পারি, আরে চোখের দেখাই মনের মায়ায়।